কত ভিড় চন্দননগরের জগদ্ধাত্রী পূজোয়, কত ভিড়! আরে বাবা, লাইটিংও দুর্দান্ত। আমরা চলে এসেছি সরাসরি আপনাদেরকে দেখাতে চন্দননগরে, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। এরপর দেখাবো আপনাদেরকে মধ্যমাঞ্চল। হ্যাঁ, পরপর তো অনেক ঠাকুর আপনারা দেখছেন, মধ্যমাঞ্চলের ঠাকুরটা তো দেখতে হবে। আর কি ভিড় রে বাবা, এত ভিড়, এত ভিড় বাবার বাইরে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে মধ্যাঞ্চলের ঠাকুর আমরা দেখাতে যাচ্ছি। তার আগে অলরেডি দুটো দেখালাম, ঠাকুর হয়েছে এবং ভিড় প্রচুর হয়েছে। চন্দননগরে ঠাকুর দেখতে আসেন দেশ বিদেশের লোক, দূর দূরান্তের মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। আর আবার বলে দিই, আমরা যে সমস্ত পূজা পরিক্রমা করছি, জগদ্ধাত্রী পুজো আপনাদেরকে দেখাচ্ছি, স্পন্সর করছে মন্ডল হোমস এবং মন্ডল কনস্ট্রাকশন। মন্ডল কনস্ট্রাকশনের কিন্তু দারুণ দারুণ প্রজেক্ট দুর্গাপুরে। আপনারা যদি ভালো ফ্ল্যাট নিতে চান তাহলে যোগাযোগ করুন, কারণ এখন G+11 এবং তার সাথে দারুণ ফ্যাসিলিটিস নিয়ে চলে এসেছে মন্ডল কনস্ট্রাকশন। যাদের ফ্ল্যাট মানে অনেক ফ্যাসিলিটিস আছে দিচ্ছেন, এবং অবশ্যই আপনারা লোনে পেয়ে যাবেন, ফাইন্যান্সে পেয়ে যাবেন। আর মন্ডল হোমস, ভালো ফ্ল্যাট মানেই মন্ডল হোমস। আগেও বলেছি, আবার বলছি, আপনারা যদি দুর্গাপুরের তাছাড়া বাঁকুড়া, আসানসোল, বোলপুরে ভালো প্ল্যান নিতে চান যোগাযোগ করুন। মন্ডল হোমসের কিন্তু কিছুদিন আগে একটা ভালো প্রজেক্টও দেখালাম, তাড়াতাড়ি যোগাযোগ করুন ক্যাপশন দেওয়া নাম্বারে। আচ্ছা, এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এদিকে অনেক গাড়ি আছে, এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এই দেখুন, এই যে লাইট, এগুলো চন্দননগরের শোভাযাত্রার লাইট রেডি হচ্ছে। খারাপ লাগছে যে বিসর্জন হয়ে যাবে, কিন্তু দেরি আছে, কিন্তু সেই লাইটগুলো এখন রেডি করছে। মানে কতটা সময় লাগে এগুলো রেডি করতে, এই সমস্ত লাইটগুলো কিন্তু এখানে রেডি করছে। এবারে আমি ঠাকুর দেখাতে যাব, চলুন। এখানে পরপর অনেক গাড়ি আছে এবং আপনাদেরকে সেগুলো সবই দেখাবো, চলুন। এই হচ্ছে রাস্তার পাশেই পরপর গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এগুলো প্রত্যেকটাই শোভাযাত্রার জন্য রেডি করছে। এবারে সামনে মধ্যাঞ্চলে ঠাকুর দেখাই, সঙ্গে থাকুন, লাইভটাকে শেয়ার করুন, কোথা থেকে দেখছেন জানান। মধ্যাঞ্চল জগদ্ধাত্রী পূজা কি দেখা নিচ্ছে, সবারই হচ্ছে তো। আর কি সুন্দর লাইটিং, যত এগিয়ে যাব জগদ্ধাত্রী পুজো আপনাদেরকে পরপর দেখাবো, সবগুলোতে আপনারা দারুণ লাইটিং দেখতে পাবেন। মেলার মতো বসে গেছেন, আর মেন যে লাইটিং, শোভাযাত্রার লাইটিং, সেটা তো রেডি হচ্ছে দেখালাম। আর একটু আর এগিয়ে গিয়ে মধ্যাঞ্চলে ঠাকুরটা আপনাদেরকে দেখাতে পারবো। আপনাদের কমেন্টসগুলো আসছে না কেন, একটু দেখে নিই কোথা থেকে দেখছেন সবাই। জয় মা জগদ্ধাত্রী। আর এখানে চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুরের যে বিশেষত্ব সেটা তো জানেন, লাইটিং তো আছে, তার সাথে ঠাকুরগুলো ভীষণ বড় বড় হয়, আর মধ্যাঞ্চলে ঠাকুরটাও বেশ বড় হয়েছে শুনেছি। তো চলুন দেখানো যাক, সামনে চলে এসেছি অনেকটাই। এখানেও একটা ঠাকুর ছোট করে পুজো হয়েছে, এখানেও বেশ ঢাক বাজছে। তবে মধ্যাঞ্চলের ঠাকুর একটু পরে গিয়ে দেখো, মানে জাস্ট এগোতে এগোতে দেখাবো, পূর্ণিমা সাথে কমেন্টস করছেন। আর এখানে পুতুল বিক্রি হচ্ছে, দেখো কি সুন্দর। ফুচকা, নানান রকমের ফাস্টফুডের দোকান, প্রচুর খাবারের দোকান। দাদা, এটা চন্দননগর, প্রিয়া ভাটে বলছেন একদম চন্দননগর। চন্দননগরে আগে দুটো ঠাকুর দেখানো হয়ে গেছে কিন্তু লাইভে, এটা থার্ড চলছে। দেখুন কত কত দোকান বসেছে সব ডান দিকে বা দিকে করে। আচ্ছা, আমি এবারে সামনে যাচ্ছি আর আপনাদেরকে ঠাকুর দেখাবো, মধ্যাঞ্চলের ঠাকুরটা দেখাবো। আবার বলে দিই, আমরা না পরপর মানে স্টেশনের সামনে থেকে, আমি আর নয়ন আছি, এই দেখুন, আর আমরা একদম স্টেশনের থেকে শুরু করেছি। স্টেশনের সামনে কলিশানি ঠাকুরটা ছিল, তারপরে ফটকগোড়া, এবং এবারে হচ্ছে মধ্যাঞ্চল। ঠাকুরগুলো মনে রাখবেন, আর আপনারা যখন আসবেন, যারা চন্দননগরে ঠাকুর দেখতে আসার প্ল্যান করছেন এখনও পর্যন্ত, অনেকেই তো এসে গেছেন বা আসবেন, কিন্তু যারা অলরেডি জানেন না তাদের জন্য বলে দিই, আপনারা স্টেশন যদি ব্যান্ডেল থেকে দুর্গাপুর দিয়ে এই সাইড থেকেও আসেন, ব্যান্ডেলে নেমে গিয়েও লোকাল ট্রেন পেয়ে যাবেন। আমরা ব্যান্ডেলে নেমে গিয়ে লোকাল ট্রেন পেয়ে যাবেন, আর যদি আপনারা বর্ধমান থেকে আসেন ওখান থেকেও তো ডিরেক্ট চন্দননগরের ট্রেন পাবেন। তো আপনারা যাই আসুন না কেন, চন্দননগর স্টেশন থেকে বেরিয়েই খলিশালি ঠাকুরটা পাবেন, আর তারপরে আপনারা ফটকগোড়া, তারপরে মধ্যাঞ্চল, পরপর ঠাকুরগুলো পেয়ে যাবেন, মানে এসে কোনো অসুবিধা হবে না। যেদিকে নামবেন যেদিকে নামবেন সেদিক থেকেই আসবেন, তাহলে পরপর এগুলো পড়বেন, একদমই তাই। যেদিকে দুর্গাপুর এখন আসছেন, যেদিকে নামবেন সেইদিকে স্টেশন থেকেই আসবেন, পরে গেলে আবার অন্যদিকে ঠাকুর চলে যাবে। আমরা যেগুলো দেখাচ্ছি সেগুলো স্টেশনের এই রুটেই আসছে পরপর, একদম। শুধু তাই না, অনেকে মানকুণ্ডু থেকেও ঠাকুর দেখতে পারেন।
তো মানকুণ্ডুতে নেমেও কিন্তু আপনারা চন্দননগর আসতে পারেন। চলুন মধ্যাঞ্চলে ঠাকুরটা দেখাই। তো চন্দননগরে থেকে আমরা নেমে দেখাই, গত বছরে দেখিয়েছিলাম, এবারও দেখাচ্ছি। অনেক লাইটিং সামনে দেখা যাচ্ছে। এই যে মধ্যাঞ্চলের ঠাকুরের মণ্ডপের কাছে চলে এসেছি। এখানে মণ্ডপে যতটা চাকচিক্য পাবেন তার থেকে বেশি ঠাকুরটাই বেশি পাবেন। আর মণ্ডপটা বেশ ভালো করেছে মধ্যাঞ্চলে, ঢাক পাচ্ছি। আরে বাবা, বিশাল করে ঢাক পাচ্ছে। প্রত্যেক বছর এরকম রাস্তার পাশে মঞ্চ হয়, আগে অত বছরও হয়েছে। ফাটাফাটি জাস্ট জমিয়ে দিল, ঢাকের আওয়াজ জাস্ট জমিয়ে দিল। এই দেখুন মধ্যাঞ্চলের মণ্ডপ, এটা খুব সুন্দর ঠাকুর করেছে ভিতরে। তবে আমি মণ্ডপটাকে দেখে এই তারপর ঠাকুর দেখাচ্ছি। আচ্ছা কাজটা দেখুন একদম অন্য রকমের। কার্তিক দাস হয়েছে, দারুণ দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে একদম। কোথায় এটা? চন্দননগর মধ্যাঞ্চল। পূর্ণিমাসী হয়েছেন, দারুণ। আজ সপ্তমী, একদমই তাই, আজ সপ্তমী। প্রবীণ সাহা, শুভদীপ লাই, দারুণ বলছে, থ্যাংক ইউ। কত ভিড় দেখুন, এবারে ঠাকুর দেখাতে যাচ্ছি। সবাই লিখবেন কমেন্টে জয় মা দুর্গোত্রী ঠাকুর দেখানোর পর, এবং তার সাথে সাথে একটু শেয়ার করে দেবেন। ঠাকুরগুলো প্রত্যেকটাই বড় বড় হয়, 20 ফুটেরও বেশি বড় হয় প্রত্যেকটা ঠাকুরটাই। আর এই মায়ের মুখটা কি যে সুন্দর করেছে, সামনে না দেখলে বুঝতে পারবেন না। আমি যাচ্ছি, মায়ের মুখটা শুধু ভালো করে তাকিয়ে দেখবেন। আমি এখন সামনে যাই আগে। আজকে 8 তারিখ, আজকে সপ্তমী, কালকে অষ্টমী, নবমী হচ্ছে পরশু, তারপর দশমী, 11ই নভেম্বর দশমী, আর নিরঞ্জন হচ্ছে 12ই নভেম্বর, 12 তারিখে নিরঞ্জন। মাকে বললাম না, অসাধারণ লাগছে এখানে, শুধু দেখুন মাকে দেখুন। চোখ মানে কি বলবো, মন ভরে যাবে, চোখ ভরে যাবে, এত সুন্দর লাগছে মাকে। কি যে সুন্দর ঠাকুরগুলো হয়, এই যে মানুষের মাথা, মানে বুঝতে পারছেন কত উঁচুতে ঠাকুর। এটা হচ্ছে, এগুলো হচ্ছে মানুষের মাথা এবং ঠাকুর ওই এত উঁচু। আমি বোঝাতে চাইছি ঠাকুরের উচ্চতাটা, কত উঁচু হয় ঠাকুর, বিশাল বড় বড় ঠাকুর হয়। জয় মা জগদ্ধাত্রী। জগৎকে যে ধারণ করেন তিনিই হচ্ছেন জগদ্ধাত্রী। আর জগদ্ধাত্রী ঠাকুর বড় তো হবেই, কি সুন্দর করেছে ঠাকুরগুলো। মায়ের মিষ্টি মুখটা দেখুন, সবাই একটু কমেন্টস করুন, এত সুন্দর ঠাকুর। আর প্লিজ একটু শেয়ার করে দিন, যাতে একটু বেশি সংখ্যক মানুষকে আমরা দেখাতে পারি। চন্দননগর এসেছি সবার জন্য, যদি বেশি সংখ্যক মানুষ জয়েন না করে খুব খারাপ লাগবে। একটু সবাই শেয়ার করে দেবেন। জয় মা, সবাইকে ভালো রেখো।
একদম কি সুন্দর লাগছে দেখো, কত সুন্দর মালা দিয়ে সাজিয়েছে, মাকে গয়না পরিয়ে এত সুন্দর সাজিয়েছে, মায়ের কুকুরটা কি সুন্দর, কি সুন্দর না, দারুণ দারুণ। দেখুন মায়ের মুকুটটা একটু ভালো করে দেখাই কি দারুণ লাগছে, মাকে এত সুন্দর গয়না পরিয়ে সাজিয়েছে না মধ্যাঞ্চলের ঠাকুর, আর কত বড় প্রতিমা, দেখার মতো এক একটা ঠাকুর এখানে হয়, আজকে তো সপ্তমী, পুজো তো ইতিমধ্যে হয়েছে। এই দেখুন এখানে হচ্ছে ঘট, ঘট পুজো হয়েছে, কালকে অষ্টমীর পুজো, জয় মা জগদ্ধাত্রী অর্ঘ্য চক্রবর্তী বলছেন, রেবাবতী প্রামাণিক কমেন্টস করছেন, আনন্দ রায় বলছেন শেয়ার করেছি, থ্যাংক ইউ। এইভাবে সবাই শেয়ার করে একটু জানালে ভালো লাগে, মনে হয় যে সবাই পাশে আছেন এবং আমরা যে চন্দননগর এসেছি আপনাদের জন্য সেটা সার্থক হয়েছে আর কি, অনেক মানুষ দেখলে। আচ্ছা মধ্যাঞ্চলের ঠাকুর, মধ্যাঞ্চলের মণ্ডপও খুব ভালো হয়েছে, মণ্ডপের চারিদিকের কাজও খুব সুন্দর হয়েছে, মণ্ডপের যে ওপরের কাজটা সেটাও খুব ভালো করেছে জানেন তো, দেখবেন এই দেখুন ওটা ওপরের কাজ কি সুন্দর করেছে, মন ভরে যাবে, সত্যি মন ভরে যাবে দেখলে সামনে থেকে। যারা যারা আসতে পারবেন না, অনেকেই আসতে পারবেন না, একটু শেয়ার করে দেবেন যাতে দোয়ারে বসে সবাই দেখতে পারে, সবাই যেন দূর দূরান্ত থেকে মানুষ আসতে পারে এবং এখানকার ঠাকুর দূর থেকে এসে দর্শন করতে পারে। bengal.com থেকে সরাসরি লাইভে চন্দননগর মধ্যাঞ্চলের ঠাকুর আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানকার ঠাকুরটা প্রত্যেক বছরই ভালো হয়, এবছর আরও সুন্দর লাগছে আমাকে। মধ্যাঞ্চলের ঠাকুর খুব সুন্দর, বাইরে একদম জমে গেছে, ঢাক বাজাচ্ছিলেন ঢাকিরা এবং এত ভিড় হয়ে গেছে, লাইটিংও অসাধারণ এই জায়গাগুলোর, মানে প্রত্যেকটা মণ্ডপে যাবেন যখন সন্ধ্যের পরে, আমরা এখন তো ঠাকুর দেখাচ্ছি তো মানে কি বলবো, এইখানে লাইটিং দেখার মতো, আপনারা দেখুন শুধু ভালো করে। এবং আমরা যে বিসর্জনের শোভাযাত্রাটা সেটাও দেখানোর ইচ্ছে আছে ভীষণ রকম, আমরা আসবো এবং আপনাদেরকে তখনও লাইটিং দেখাবো, একটু ভালো করে দেখবেন। মায়ের চোখগুলো একটু দেখুন সবাইকে, আমি আর ওই জন্য জুম করলাম, মায়ের চোখগুলো একটু দেখুন কি দারুণ লাগছে, আর মায়ের যে মুকুটটা না একদম ওপরে, মানে যে মুকুটটা শোলার মুকুটটা ওখানে দেখুন, দশভুজা, হ্যাঁ দশভুজাই তো, দশভুজা না ষষ্ঠভুজাটা দেখছেন, না ছটা হাত মুকুটের ওপরে, মুকুটের ওপরে ছটা হাত, আর মায়ের মুখ আছে, আর একদম শেষে একদম মায়ের আরেকটা হাত আছে, মানে ওখানে মুকুটের ওখানে, আমি একদম মুকুটের ডেকোরেশনে বলছি, সেখানে একটা বাচ্চা, ওটা কি গণেশটা, কি সুন্দর লাগছে, যাই হোক অন্যরকম লাগছে মাকে এখানে, আর খুব সুন্দর এখানকার মানে ঠাকুরের জুয়েলারিগুলো, যেমনটা মুকুট সেরকম গলার যে হারটা নেকলেসটা কি সুন্দর লাগছে, আর মানে সিংহটাও দেখুন কি সুন্দর, নিচে না বেশ কিছু মূর্তি আমি দেখতে পাচ্ছি, এগুলো একটু দেখে নিন ভালো করে, আমরা ঠাকুর দেখি কিন্তু একটু ডিটেলসে তো দেখি না, দেখা হয় না তো, তার জন্য আপনাদেরকে একটু ভালো করে দেখার জন্য বলছি। আনন্দ রায় বলছেন শেয়ার করেছি দাদা, থ্যাংক ইউ, তোমাদের অনেক ভালোবাসা, তোমরা অনেক পাশে আছো, এই জন্যই আজকে bengal.com 100,000 পরিবার হয়েছে এবং আপনারা সবাই এভাবে সঙ্গে থাকবেন, এই 100,000টা যেন খুব তাড়াতাড়ি 200,000 এভাবে গণ্ডি পার করে, যাতে অনেক দূর দূরান্তের মানুষকে আমরা এখানে এই bengal.com পরিবারের সদস্য করতে পারি এবং সকলে যেন একসাথে আমরা মহা আনন্দে কাটাতে পারি। তাপস মাইতি বলছেন জয় মা, জয় মা, কোথা থেকে দেখছেন, ভীম পোদ্দার বলছেন আমি পানাগড় থেকে দেখছি, আচ্ছা পানাগড় থেকে, থ্যাংক ইউ, আর কোথা কোথা থেকে সবাই জয়েন করেছেন জানাবেন, মাকে দারুণ লাগছে কিন্তু ভালো করে দেখে নিন, এরপর আমি আবার বাইরে যাবো, বাইরে থেকে মণ্ডপটা আরেকবার পুরোটা দেখিয়ে দেবো, কারণ মণ্ডপটা পরে যারা জয়েন করেছেন তাদের তো দেখা হয়নি সেই জন্য। এই কাজগুলো একটু দেখুন কি সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, বেতের ওপরে কাজ করেছে এগুলো,
বেশ কালোর উপরে কাজগুলো খুব ভালো ফুটেছে না, কালো কাপড়ের ওপর কালোর উপরে এবং কাজগুলো সত্যি অন্যরকম লাগে, খুব ভালো লাগে। কিন্তু কতই বা ভিড় দেখতে পাচ্ছেন আজকে এখানে, প্রচুর ভিড়। অ্যালেক্স বিপ্লব কাপড়ি বলছেন আমি কমলপুর থেকে। আচ্ছা, আমি কাল গিয়েছিলাম, এর সুস্মিতা বলছেন তাই নাকি, কালকে ঠাকুর দেখা হয়ে গেল চন্দননগরে। কোনটা বেশি ভালো করেছে আপনি তাহলে বলুন, কোনটা আপনার সব থেকে ভালো লেগেছে আপনি একটু কমেন্টসে জানান, আমাদের দর্শকদের তাহলে সেটাও দেখাবো। আপনি যারা যারা দেখে গেছেন তারা কিন্তু সবাই কমেন্টস করবেন কোনটা এখানে এই বছর ভালো করেছে, কারণ আমাদের বেঙ্গল ডট কমের সব দর্শকরা বাকিদেরও তাহলে দেখা হবে। মন ভরে যায় এরকম ঠাকুর দেখলে, কারণ এত সুন্দর মুখগুলো করে, এত সুন্দর ঠাকুর করে, প্রত্যেকটা ঠাকুর খুব বড় বড় হয়। কত বড় ঠাকুরটা দেখলেন, আমি একটু দূর থেকে দেখালে বুঝতে পারবেন হাইটটা, আর একবার আইডিয়া হবে আপনাদের। এই দেখুন, এখান থেকে দেখলে বুঝতে পারবেন হাইটটা, দেখুন মানুষের মাথাগুলো দেখুন দর্শকদের। আর এখানে দেখুন ঠাকুর কত কোথায় কত উঁচুতে, সব প্যান্ডেল খুব ভালো লেগেছে সুস্মিতা বলছেন। আচ্ছা, থিমের পুজো কোথায় হয়েছে, গত বছর একটা থিম মানে খুব ভালো থিমের মণ্ডপ আমরা দেখিয়েছিলাম, এবছর থিমের কোথায় হয়েছে একটু জান, যদি মনে আছে জানিও। এই মঞ্চটা গত বছরও করেছিল মধ্যাঞ্চলের, কত দূর দূর থেকে। আর এখানে কি বলুন তো, একটা ঠাকুর দেখে আসবেন আরেকটা ঠাকুরের গেট শুরু হবে, মানে এত কাছে কাছে সব ঠাকুরগুলো হয় যে এত সুবিধা, দূর থেকে যারা আসে তাদের কারো অসুবিধা হয় না যে এসে হ্যাঁ পরে ঠাকুর কোথায় খুঁজতে হবে, এরকম কোনো সমস্যা হয় না। চন্দননগরে এই একটা সুবিধা, এই জন্যই বোধহয় এত মানুষ না খুব সহজে চলে আসতে পারেন। রানীমা তে মাথা মোড়ে, তাই তো এর সুস্মিতা? আচ্ছা, চেষ্টা করবো। রানীমাকে তো, রানীমা তো বিখ্যাত এখানকার, রানীমা তো বিখ্যাত। আর চন্দননগরের ঠাকুর এটাই হচ্ছে সুবিধা, আমি যেমনটা বলছিলাম যে একটা ঠাকুর শেষ হচ্ছে আর একটা ঠাকুর শুরু হয়ে যাচ্ছে, দারুণ। কিন্তু মণ্ডপগুলো যেরকম হয় আর লাইটিংগুলো দেখার মতো হয়, সেটা তো আলাদা করে বলার কিছু নাই যে চন্দননগরের লাইটিং বিখ্যাত। আর আমরা আপনাদেরকে প্রত্যেকটা ঠাকুর পরপর যতগুলো সম্ভব দেখানোর চেষ্টা করছি, আপনারা শুধু একটু সব একটুখানি দায়িত্ব নিয়ে শেয়ার করে দেবেন যাতে প্রান্তে প্রান্তে ছড়িয়ে যায় এবং সবাই জানতে পারে, সবাই দেখতে পারে বেঙ্গল ডট কম থেকে এই জগদ্ধাত্রী পূজা যা যা আমরা পরিক্রম করছি আর কি, যেগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে, অবশ্যই প্রত্যেকটা দেখবেন, পেজটাকে ফলো করে রাখবেন যাতে আমরা মানে যখনই লাইভ শুরু করি আপনাদের কাছে নোটিফিকেশানগুলো চলে যায়। কেমন লাগে একটু জানাবেন সবাই, আশা করছি ভালো লাগে আপনাদের প্রেজেন্টেশন, আশা করছি আপনাদের আপনারা ভালোবাসেন বলে আজকে 100,000 সদস্যের পরিবার হয়ে গেছে বেঙ্গল ডট কম আপনাদের ভালোবাসায়। আর এই হচ্ছে মণ্ডপটা, কী সুন্দর সাজিয়েছে দেখুন মণ্ডপটা, তো আমি যদিও দেখালাম আপনাদেরকে আগেই। তো এই হচ্ছে মণ্ডপ মধ্যাঞ্চলের, মধ্যাঞ্চলের ঠাকুরও খুব ভালো হয়েছে। আর সামনে আরও অনেক লাইটিং আছে, আমি তো সামনের লাইটিংগুলো দেখাই, লাইটিংগুলো না দেখলে মিস হয়ে যাবে। তো কি সুন্দর সুন্দর লাইটিং এখানে বেশ সামনে ঘুরছে, এগুলো দেখা যায়। চন্দননগরের লাইটিং তো বিখ্যাত, দেখুন মেলা বসে গেছে একদমই, তাই রাস্তার দুপাশে এত দোকান হয় বসে, সাইকেল নিয়ে ঘুরছে। এমনিতে তো গাড়ি, অন্য গাড়ি অ্যালাউ নেই, কয়েকটা ওই বাইক এবং সাইকেল দেখা যাচ্ছে, তাও তাও বেশি বাইক বোধহয় যেগুলো ভেতরে ছিল সেগুলোই আছে, বোধহয় নতুন করে আসতে দিচ্ছে না, নাহলে তো আরও বেশি ভিড় হয়ে যেত। এই দেখুন লাইটিংগুলো, যেমনটা বলছিলাম অনেক লাইটিং, এগুলো তো কিছুই না, মানে আসল লাইটিং তো আপনারা দেখতে পাবেন শোভাযাত্রার দিনে, গাড়িতে গাড়িতে করে সাজানো হচ্ছে লাইটিংগুলো। শোভাযাত্রা সম্ভবত 12 তারিখ, এই দেখুন এই যে সামনে গেটের দিকে বা ঢোকার ঢোকা এবং বেরোনোর রাস্তা বলতে পারেন, তো এই রাস্তার দিকে যে লাইটিংগুলো করেছে কি সুন্দর না, ঘর থেকে জল পড়ছে, বার বুঝতে পারছেন ঘর থেকে জল পড়ছে, কি সুন্দর করেছে লাইটিংগুলো, এবং ঘরটা ঘুরছে এবং জল নিচে পড়ছে, কি সুন্দর এই পাত্রের মধ্যে, অসাধারণ করেছে কিন্তু। Yeah.
ক্রিকেট টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলের চন্দননগর 560 খানা ঠাকুর আছে, দেখে শেষ করা যাবে না? সুস্মিতা বলছেন একদমই তাই, সে একদমই তাই, এত ঠাকুর দেখে কি শেষ করা যায়? চন্দননগর মানকুণ্ডু মিলিয়ে যে ঠাকুরগুলো আছে না, এত ঠাকুর দেখানোও সম্ভব হয় না। তবে হ্যাঁ, যত এগোনো যাবে, জাস্ট মানে কাউকে না রাস্তা না চিনলেও, কেউ যদি রাস্তা না চেনে, বেশিরভাগ মানুষ রাস্তা না চিনেই আসে, স্টেশন থেকে বেরিয়ে যাবে আর ঠাকুর দেখতে শুরু করবে। তো এত এত ঠাকুর দেখার মতো হয়, খুব ভালো লাগে। এই যে মধ্যাঞ্চলের ঠাকুর ওইদিকে ছিল, বেরিয়ে এলাম। পরে ওইদিকে তো ভূতের আওয়াজ আসছে সামনের দিকে, যাই না কোনো ভূতের থিম আছে কিনা, দেখা যাক। আমরা সামনে যাবো এবং আপনাদেরকে দেখাবো। মধ্যাঞ্চলের খুব সুন্দর লাইটিংও করেছে। এই যে এই সমস্ত জিনিস বিক্রি হয়, দেখুন মেলাতে যেরকম জিনিস পাওয়া যায় না, কাঠের নানান রকমের আসবাবপত্র, হাতে বানানো, তারপরে শঙ্খ, ঠাকুরের জিনিস, এগুলো সব। কলকাতাতে যখন আমরা বড় বড় ঠাকুরগুলো দেখতে যাই, রাসবিহার, বিশেষ করে রাসবিহারের দিকে ঠাকুরগুলো, তখন দেখবেন ত্রিধারার পাশে এরকম অনেক দোকান বসে থাকে, ঠিক ওরকম লাগছে যেন এখানটা। এখানে তো তবে আরও ভিড় মনে হচ্ছে চন্দননগরে। আমরা হারিয়েছি সফল চন্দননগরের আলুর জাদুকর, আলুর শিল্পী সুপ্রিম প্যাটা, দেখুন কি সুন্দর, আমাদের সকলের প্রিয় বাবু পালকে, ব্যক্তিত্বদের অকাল প্রয়াণে আমরা সুখাপত। দারুণ লাইটিং করে মধ্যাঞ্চল চন্দননগর, লাইট তো বিখ্যাত এবং সত্যি খুব সুন্দর। আমরা এই সকল ব্যক্তিবর্গ সহ দেখি তো আমি কমেন্টস গুলো বোধহয় কারো মিস করলাম, একটু দেখে নি। অনেকেই কমেন্টস করেছেন, থ্যাংক ইউ, একদম ঠিক দাদা ভাই। কাল আমরা 150টা ঠাকুর দেখেছি, সুস্মিতা বলছেন 150টা ঠাকুর দেখা হয়ে গেলো আমার বাড়ি, মানে সারা রাজ্যকে দেখেছো নাকি? শোভনা বাবিন চক্রবর্তী বলছেন জয় জগদ্ধাত্রী মা, চন্দননগরে 560টা ঠাকুর আছে, একদমই তাই। ভূতের রাজা দিলবর কি সামনে হয়েছে? তোমার সামনে প্যান্ডেলটা আছে এটাই, এরপরে ভূতের রাজা দিলবর, তাহলে তো দারুণ হবে, সকলকে বলবো সে পরে তাহলে ভিডিওটা দেখবেন, কারণ আমরা ভূতের রাজা দিলবর দেখাবো যদি হয়েছে। আর সবাইকে আবার বলে দিই, আমরা যে পূজা পরিক্রমা করছি, স্পন্সর করছে মন্ডল কনস্ট্রাকশন। হ্যাঁ, আপনারা যদি দুর্গাপুরে ভালো ফ্ল্যাট নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন মন্ডল কনস্ট্রাকশনের সাথে, কারণ মন্ডল কনস্ট্রাকশন দারুণ ফ্যাসিলিটির সাথে ফ্ল্যাট দিচ্ছে এখন। আপনারা অবশ্যই লোনের সাথে পেয়ে যাবেন এবং অসাধারণ অ্যাম্বিয়েন্সের মধ্যে এত ভালো ফিচার্স আছে না? হ্যাঁ, রুফটপ গার্ডেন আছে, এসি কমিউনিটি হল আছে, টেম্পল আছে, ট্রিপল লিফট আছে, ট্রিপল লিফট ভাবা যায়, তিনটে লিফট, এবং 2 BHK 3 BHK ফ্ল্যাট অবশ্যই অ্যাভেলেবেল আছে। ফ্ল্যাটের সাইজ 966.40 স্কোয়ার ফিট থেকে, এবং পার স্কোয়ার ফিটের প্রাইস কত জানেন? 1486। হ্যাঁ, এটা এবং আরও অনেক ফেসিলিটিস পাবেন, আরও ডিটেলস ইনফরমেশনের জন্য আপনারা যোগাযোগ করুন ক্যাপশনে দেওয়া নাম্বারে। আর মন্ডল হোমসের কথাও তো আপনারা জানেন, ভালো ফ্ল্যাট আপনারা তো যদি নিতে চান দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, বোলপুরে মন্ডল হোমসের সাথে যোগাযোগ করুন। আপনারা দেখুন নাম্বার দিয়ে দিচ্ছি ক্যাপশনে, 0% ডাউন পেমেন্টও কিন্তু এখন ফ্ল্যাট পাওয়া যাচ্ছে দুর্গাপুরে বা যে আমি যা জায়গাগুলো বললাম। যদি চান তাড়াতাড়ি যোগাযোগ করুন মন্ডল কনস্ট্রাকশন এবং মন্ডল হোমসের সাথে। বাই বাই, এখনকার মতো পরে ঠাকুরটা দেখাতে হবে, তো বেশি সময় নষ্ট করলে হবে না, পেজটাকে ফলো করে দিন, বাই।